অলপমান পেটটো কমাও যে গ্যাস সে নাই জেকা চেকে এই মারি যাব লাগিব একদম পুরা দবাই দিছো দে তাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস শুটিং নে মাই গলা আপনাক জয়াইছো হত হত প্রণাম জয়াইছো গাইস হত হত প্রণাম তো বাকি গাইস টিম ইন্ডিয়া জয়কালি কি খেলা খেলছি মানে পাগলা কর দিছি মানে জয়কালির পরা এনে কো লাগছি যে ওয়ার্ল্ড কাপ স্টার্ট হইছি লগতে বুমরা দা লিভিং লেজেন্ড এ সেলুতে গাইস সেলুত দিছো তো বাকি খেলার কথা বাদ দিলেও টিম ইন্ডিয়া আগবাড়ি যায় আছে এবার সাগর যাতে চ্যাম্পিয়ন তো হয় তো কালির পরে ফাইনালি আরম্ভ হবা যায় আছে মাজুলি রাইট তো আজির দিনটোত মানে হিউজ লেভেলের কাম আছে মানে প্রিপারেশন একো নাই গাইছে না এইবার মানে বদ্দে কা ভোজ খাবা যাও এনকে রাইড নখরু ভালকে যাম রে আরে ভালো আইগেল মোর রাতিব লাল চাহ আর বুন্দে এবারে কেক খাই লোমার কালি মাজুলি রাইট হবা যায় আছে এই পুরোনা বেগ সেগ গিলাহান কথা উলবিছুন যা উলো আর কি দি পয়সা আছে আছে দি এই 110 টাকা আছে 104 টার পয়সা দিয়ে দি ওই লাজ নেপা তো বলমাত্তার পর এই 110 টাকা লি তেল ভরবা আর কালি রাইট যাবি লাজ নেপা এই কি আছে কি লাজ পাবা লাগে আছে মাই দিছি পয়সা যাম আর গাইছ আমার ইমান পয়সা প্রয়োজন নাই ধর উলাই যাম ধর হা দিম দে এই পয়সা দিয়ে মার দি লল লতা ও লাজ নেপা 110 টাকা তেল ভরা মাত্র এখানে তুই কি চলবো কালি কি হতে যাবি তই হব রা হব রা কালি তো হবো প্রেসার দি আছে বলে চেনি যা আপির কারণে খুঁজেও যাওয়া আছি যারা গালি মরবো ঘরত আকো খাবা না পারে তো বাকি গাইছো তা প্ল্যান করছো বলে একা আমি ট্রেনে যাম কেলকাতা সাইড যাম কেবল একটু আগে মারল কি জন্তু দেখা হবে না পয়সা নেই কথা কম না দিনুক দিনে সাল তো পুরা বাড়ি যায় আছে কিন্তু কি হতা হতা নতুন আরে মা কাপড় মেনর হইছে কি হবো কাপুর পিন হবো রে হবো রে সা কালি যেতু রাইট হবো অল্পমান চুলি চুলি গিলান জঙ্গল হই গেছে একদম মানে অল্পমান কাটু দে অল্প সাফা হও ভাল দেখা হও আরে ফলা এই পালো আমি পারফেক্ট কাট মানে মানে পুলিশ স্টেশন তো আছে নলবাড়ি স্টেশন পার পাবো কোন কে গেছি আই নিশ্চিত তার মৃত্যু আ ভাই অল্পমান চুলি কাটি দি তো গাইছ হয়ে গেল মোট চুলি দাড়ি গোটাইখিনি কাটা লগতে ইজি উৎপাত চলেছি গোটাই গালে চালে গাইছ কেস ওয়াশ করছি কিবা করছি মানে সা ইমান স্টাইল করে থাকা মানুষ রাকেশ নয় আয় এনে ইয়া জিয়ে থাকলি হল তো বাকি যি নহক ইমানে মাতি আছিল বহুত দিনা কর পাই তো রাকেশ ভাই বি অলপমান দেখে দিবি বাকি কেন চলি আছে বিক্রি সিক্রি চলি আছে এই দোকানে অলপ পাতলা হয়েছে পাতলা আছে আপনাদেরকে আগো আই জানে আমাক অলপ ভাল কাটি আছে চল তুই নামটো হৈছে এটো পারফেক্ট হেয়ার কাট আৰু লোকেশনটো বহি ৰাখে কৈ যায় এখন নিমন্ত্ৰণ হোটেল আপোনালোকে চাব এখন নিমন্ত্ৰণ হোটেল তাৰ তলতে আহি কিনে মাৰি যাব হে গাইছ তো দাম চাম যি হৈ আবো মোৰ নাম কবি আৰু কাটপি আহি ফেলে বাকী তাৰ ভিতৰত তো চুলি কাটলি চুলি কাটত বহি আছে কিন্তু তো চকুৰ তো কি ইমান লাল পৰিছে মাল খামানি তাৰে নাই কব নোৱাৰে গাইছ ইমান লাল হৈ যায় মানে পানী চানি চুলি চুলি কটা সোমাই গৈছে বাকী ফালে সীমন্ত ভাই পালাক হব দা বাপ্পাও ইমান দূৰ ভালো লাগিল তো ডেসক্রিপশনত গোটাইখিনি ডিটেইলস থাকবো যদি আপোনালোকে আহে গাইছ একা আহিব চুলি কাটি যাব দে 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 বাই বাই আৰু গাইছ এফালে লৈ ল'লো গাখীৰ দিয়া চাহ আৰু চিংৰি আৰু আছে চাচোন চিংৰিতকৈ আচাৰ বেছি ডেঙা দে বা এবাৰ থ ভাই দেখা দে শ্ৰীমন্ত লাজ নকৰিবি আমি যিহেতু ডাঙৰ একো ৰাইডাৰ নহয় এতিয়া গেছ চেন নাই জেকেট চেকেট এই মাৰি যাব লাগিব দে গাইছ বাকী বৰণ তাৰ দোকান কেনে চলি আছে ঠিকেই ঠিকেই কালি বোলে তুমি মাজুলী যাবা মানে গিফট দিছি কাপোৰ জোৰ মই কিনা নাই দেই তো ধন্যবাদ বহুত বহুত ধন্যবাদ আপোনালোক কমলেন্দ্ৰ আছো কুলদীপ দা এই এনেকে গিফট দিবচোন আপুনিও দেখাই লগ গাইডে আই গেস আপাই
ব্লক কৰিবি আছিল এমান জি ৰখছু ই জালা পাছি দে আরে গৰমত এ কি আংকে কও মই নলবাই পাই ভালো দে দিছি বয়া না পি না পাও দে আপনা কৰি কি বয়া বাবা লাগে এ কি আপনা বলি কও আখেই লগিলা হৰু হৰু বাবু দে সাইকেল লৈছ নম দে ও সাইকেল লৈ ঠিকে ঠিকে বাবু আচ্ছা তা খালি ঠিক এটা কথা আছে বি খাদ্য সিরিজত গোটাই গৈ যায় বাবা খাবা বি বাকি কি কবা লাগা আছে নেকি আৰু অ কও দে গাইজ ৰাকেশ আৰু আচ্ছা তা হালো গাইজ একদম পুরা দবাই দিছো দে পুরা খাই দিছো আরে বাবুর বেলা এটা ইউটিউব চ্যানেল আছে লিংক তো থাকবে ডেসক্রিপশনে নাকি নাম তো কি নাম তো কো রিয়ান ব্লগস রিয়ান ব্লগস তুই যাবেন ধরেই ফালি যাব ভাই এই এই ব্লগার এ বলা দেখি টেঙা হান বরিয়াকে খাই লও গাইস আই গেল ফুটবল খেলা ফিল্ডত আমার তো মানে আজিল পাওয়া ফুটবল খেলা আরম্ভ হইছে এ গাইস এক মাস মাস জি হ্যাপেন হ্যাপেন দ সি নরা গাইস খেলবা আর গাইস পানো না লাল মান চেষ্টা করু দে দাউরু মান পেট তো কমাও যা দাউর গে বলেছি বলেছি এই আরে কেন লাগছি আই এই ফাজ নিছ বাপ রে একবার না খাওয়া দে এই ওই ওরা এ পিঙ্কু কেন লাগছি খেলা খেলে এ বহুত দিন মোর খেলা খেলছ না ভাল লাগছে একদম দিত আর রাখ যা তুমি না কেন তুমি না না খেলা রাখেন ভাল লাগে না মিলা না খালাং খিসিং কে জাবরা খেলা আছে ভাল কা খেলো গাইস বর্তমান আছো আমি খগ্রাপাস সাইলন দাত আর আ খালি এই যেটু মাজুলি রাইড স্টার্ট করবে যাই আছো তো এরপরে বড়িয়াকে আমি আরাম বনি করি মানে হিমন্ত ভাই জায়গা তো ভালো না কসুন তো বড়িয়া আমি না এই ফেলে খগ্রাপার হয় তেউত ফেলাক আরাম বনি তো ফালি যাব জায়গা তো একদম ফিলে তাই বড়ি মানে কি জানা গাইস এই তো এই খগ্রাপার চক আর এখন আছি বৃন্দাবন রেস্টুরেন্ট তো এর হনমুখে আছে এতো সাইলন দা বাকি জন্তরে কা থবা বিনা তো কি হবো মানে ঘরত মাটি দিন দে তোমাক মামুর পাতত এই ঠিকে ঠিকে মানে অল্প দূর হই না মানে প্লেস তো ভালো আছে মানে প্লেস তো ভালো আছে আর ঘরৰ পৰা এই খগ্রাপার গেলে 7 কিলোমিটার তো সবে আইবে রে বাকি এই রাইডটো আরম্ভ হবে যা আছো রাতিপুয়া 10টাত মানে হুলকান্তে জ্বরের কথা আছে কিন্তু আরে মানুষগুলার হে অল্প দেরিকে আই না কাম করা মানুষ ভাল লাগে ঘরনর মোর ভাল লাগে ঠিকই এক্সট্রুর ঘরেতে আসিল ভাই এনা কইছে নাই দিয়া না কইছে এনা বাকি হিমন্ত ভাই কি কবা মাতাই কথা কও যদি কালি কুমবে ধরা আমাক আইবে কো যায় একবার লগ দিবে খোজে দস্তা মানত তেতে একবার আই যাবা পারে হবো দে আমি কইতা ইমে খাইতে করবে আর উৎসাহ তো আমাক লাগে জুস্তু লাগে রাইড তো জিতো আরম্ভ নি তো আই ব্যাপারে গাই গাইস বর্তমান আছো খাতিগুছিত মানে এটা চলিছ জন্মদিন এফালে ভাই জন্মদিন দ শুভেচ্ছা দিলো দে বাকি কেন রাখছি ভাই আর বাপ পয়সাছুন জন্মদিন ভাই ইমিয়ান মানুষ গাছ কেন খবর ঠিক আছে আসো আসো এটা কথা কথা তোমাক নালগে আমাক বিকেশের ঠিক লাগবে ইয়ে পুরি খুগনি মানে আছে খাই দে তো জন্মদিন জন্মদিন বরিয়াকে খালো তো ভাই বাই বাই হাল্লা এটা দিয়া নাই মন্দির সন্দির দর্শন করবে যাবা আছো কি বিয়া আনবে দিম দে কি বিয়া যদি পাও মনি মুখে আছো নিমুখিতা বাকি একটা বস্তু আছে র কি বস্তু চাও দি নালগে নেকি আপনার কাছে মানে আলটিমেট দেখছে রে আলটিমেট
হাহার অভাব বা হা কি রিল বানাইছে বে কি চান ছবিখান কিমান টাইম লাগছে ঘুরি ঘুরি আহি পালো ঘর আর এই বেগ উলিয়া দিল তো এই বেগ আপনার জানাই মানে কেদারনাথ দুইবার গেছিলো তো এই বেগতে নিছিলো তো আগালি যাই দিতো এই বেগটিতে মাল এটা বড়িয়াকে ভরবা লাগে তো এফালে কাপড় উলিয়াই দিলো হাফ প্যান্ট আর স্পিটিং এটা লসু কলা চাটটু লম কি জানি আর এফালে লং প্যান্ট এটা আর গেঞ্জি এটা এটু চাট লম আর এইজোর কালি বড়িয়াকে পিন্ধি যাম তো এইখিনি আছে মোর কাপড় ইমান নেনা হয়ে গাইস বাকি সীমন্ত তোমার কাপড় গুলা রেডি করছো না সীমন্তর কাপড় গুলা আনছি বড়িয়াকে বেগে সেগে আমি এটা ভরবা লাগে আর ফাইনালি গাইস আমার বেগ প্যাকিং বড়িয়াকে হয়ে গেল এগুলা রসি সসি আসিল মানে মোর এগুলা কিনে আসিল তো এগুলা দি গাঠতে লাগবো হিমালয়ান পিছফালে ইতেই গাছিম মানে রাতিপুয়া গেলি জুত মারো গাইস এফালে হেলমেট চাহাবারে আগালি ফাইনালি গোপ্রুত মতো লগাবো ফার্স্ট টাইমের কারণে করবে যাই আসো আর রাইট গেলি আৰু গাইছ এফালে আমাৰ কাৰ্যসূচী চলি আছে বেগ বান্ধা চব মাল বঢ়িয়াকে ভৰাই দিয়া গৈছে ইমান এক্সপিৰিয়েঞ্চ কাৰ্যসূচী একো নাই একো নাই মানে বেগটোত কি হৈছে নাই বেছি কাপোৰ নাই এফালে আৰু চেপ্তা হৈ গৈছে এফালে চৰাই হৈ আছে এই বান্ধি দিয়া ইমান তো ফাইনেলি বেগ চেগ বান্ধা হৈ গেল আৰু গাড়ী ৰেডি এফালে কি কালাৰ আছে দেখিছে গাইছ কি কালাৰ তই ইমান তো ভাই 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 এই ৰাতি এতিয়া এঘাৰটা বজাত গেলি আমি দুই খুলিলো আজি না কি হে যা ভাই ভাই যা যা তো গাইছে মানে এগেল মোৰ ৰাতিৰ ভাত আৰু ইয়াতে আছে ইয়ে কণী ৰঞ্জা হয় না কণী নেকি চাৰ্কু নেকি মালা কণী ৰঞ্জা তো এইখিনি খাবা লাগে মাজুলি রাইড গাইজ বহুত দিন অপেক্ষার অন্ত কালি পড়বে যাই আছে তো গাইজ আজ দিন ভিডিও চাই কেনে কবলে আপনারা কমেন্ট করে জানাবো আজ এখানে আসছিল বহুত বহুত ধন্যবাদ ওই নাই কথা কবার না দিয়ে যা 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 মরি গেছি যা যা